amarmp.com এর মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নাটোর চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুস। রাস্তা সংস্কার প্রসঙ্গে এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন মোহাম্মদ স্বপন আলী। ভিডিও বার্তার মাধ্যমে এমপি আব্দুল কুদ্দুস এর জবাব দেন। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, পৌরসভার অধীনস্থ কোনো রাস্তাঘাট মাননীয় সংসদ সদস্যের অধীনে নয়, এটা সম্পূর্ণভাবে পৌরসভার পৌরসভা কর্তৃপক্ষ। আমাকে প্রশ্ন না করে পৌরসভা কর্তৃপক্ষ করলে বোধহয় ভালো হতো এবং সঠিক জায়গায় প্রশ্নটা করা সঙ্গত ছিল। আমি শুধু বিভিন্ন জায়গায় বড় বড় যেগুলো থাকেন নদীর উপরে বা পৌরসভার বাইরে বিভিন্ন ব্রিজ কালভার্ট রাস্তাঘাট করার দায়িত্ব আমার, আমি সেই কাজগুলি করে যাওয়ার চেষ্টা করছি। যদি এটা পৌরসভার বাইরে হতো তাহলে আমি এটা করে দিতাম। ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসাডর সাকলাইন শুভ ও শাকিল আহমেদ।